আসসালামু আলাইকুম সবাইকে জানাই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজকে আমি দেখাবো খুবই সহজে ক্রিস্পি আর রসালো ইনস্ট্যান্ট জিলাপি রেসিপি আমার মনে হয় এর চাইতে ক্রিস্পি রসালো আর টেস্টি আর কোনো জেলাপি হতেই পারে না আমি কথা দিচ্ছি এইভাবে বানিয়ে খেলে আর দোকানেটা খেতে ভালোই লাগবে না তবে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রণালীতে জিলাপি বানানোর জন্য এখানে আমি এক প্রথমে ব্যাটার তৈরি করে নিব আমি এখানে এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম যে চাল দিয়ে গুঁড়ো দিয়ে আমরা শান্ত রুটি খেয়ে থাকি এ সেই চালের গুঁড়োটি আমি দিলাম আর দিলাম এক কাপ বেসন এটাও ভালো করে চেলে নিব এখানে আমি এক চা চামচেরও একটু কম এখানে বেকিং সোডা দিলাম সেটাও আমি একটু চেলে নিচ্ছি বেকিং পাউডার দিলে কিন্তু এতটা ক্রিস্পি থাকবে না বেকিং সোডা নেওয়াটাই চেষ্টা করবেন আর এখানে আমি সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি একটু ভিনেগার দিব যে কোনো একটু টক জিনিস এখানে দিতে হবে যদি পারফেক্ট ক্রিস্পি রসালো চান তাহলে এখানে লেবু বা টক দই বা ভিনেগার যে কোনো একটা দিলেই হবে যেহেতু ভিনেগারটা আমাদের বাসায় সবসময়ই থাকে তাই আমি এখানে ভিনেগার দিয়ে করলাম আজকে এক চার চামচ ভিনেগার দিয়েছি আর রুম টেম্পারেচার টেম্পারেচারের পানি দিচ্ছি অল্প অল্প করে এখানে এক কাপ পানি আমি একটু একটু করে দিচ্ছি পরে যদি আবার লাগে একটু দিব পুরো পানি একবারে ঢেলে দেওয়া যাবে না এখনও অনেকটাই ঠিক আছে এজন্য আমি আর একটু পানি নিয়ে আসলাম হাফ কাপেরও কম একটু পানি নিয়ে আসলাম এখান থেকে আমি প্রায় এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম এই ব্যাটারটা কিন্তু অন্য অন্য ব্যাটারের চাইতে অনেক বেশি ঘন হয় এর বেশি কিন্তু পানি দেওয়া যাবে না এরকম ঘন একটা ব্যাটার হবে তাহলে অনেক ক্রিস্পি হবে ভিতরটা রসালো হবে আর একটু ভালো হয় হাত দিয়ে যদি শেষে এরকম করে একটু উপর থেকে জোরে জোরে করে এভাবে একটু খামেটা মাখানো যায় খুব ভালো হয় এই দেখুন হাফ কাপেরও কম পানি নিয়েছিলাম তার মধ্যে অর্ধেকের বেশিটা রয়ে গেছে পুরো এক কাপ এক টেবিল চামচ পানি লেগেছে আর এই ব্যাটারটা এরকম হয়েছে ঘন এখানে আমি দশ মিনিট রেস্টে রেখে আমি এখানে শিরা করতে চলে আসলাম শিরার জন্য এখানে আমি দুই কাপ চিনি দিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে দিলাম এক কাপ পানি দিলাম এর জন্য খুব বেশি সময় কিন্তু এটা ফুটাতে হবে না অল্প সময় হয়ে যাবে একটা এলাচ দিয়ে দিলাম আর সুন্দর একটা কালার লুক আসার জন্য আমি এখানে জাফরান রং দিয়ে দিলাম এটা টোটালি অপশনাল ইচ্ছা করলে নাও দিতে পারেন তবে দিলে খুব সুন্দর একটা কালার আসে এখানে হাফচা চামচের মতো একটু ঘি দিয়ে দিলাম এটাও অপশনাল তবে দিলে অসম্ভব মজার হয় আর অনেক সুন্দর একটা স্মেল আসে ঘিয়ের মনে হয় যে পুরাটা জেলাপি ঘি দিয়ে ভাজা হয়েছে এরকম সুন্দর একটা স্মেল আসে দোকানেরটা তো এরকম আসে না যেহেতু আমরা নিজেরাই খাবো এজন্য একটু এরকম করাই যেতে পারে আর এখানে এই শিরাটা করার জন্য এক তার দুই তার তেমন কোনো ব্যাপার না এখানে মোটামুটি ঘন একটা শিরা হলেই হয়ে যাবে আর একটু জাল দিব আমি আর একটু জাল দিয়ে একটু ঘন শিরা করে এটা নামিয়ে রাখবো তার আগে যাতে জমা জমা হয়ে না যায় এর জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিব এক চা চামচের মতো এটা কিন্তু টক করবে না জাস্ট শিরাটা যাতে জমে না যায় এই জন্য এই লেবু রসটা দিয়ে দিলাম এটা ফুটানো হয়ে গিয়েছে এখন আমি চুলার থেকে নামিয়ে একটু ঢেকে এক সাইডে রেখে দেবো যাতে একদম ঠান্ডা না হয়ে যায় হালকা গরম থাকে আর আমি এখানে সসের একটা এরকম বোতল নিয়েছি আপনাদের বাসায় যদি সসের বোতল না থাকে তাহলে আপনারা যে কোনো একটা শক্ত পলি পলিব্যাগে ভরে একটু ছিদ্র করে নিলেই কিন্তু এটা করা যাবে আর ব্যাটারটা ঢালার আগে আরেকটু চামচ দিয়ে নিয়ে নিতে হবে এখন আমি বোতলের মধ্যে ভরে নিচ্ছি বোতলে ভরা হয়ে গিয়েছে মুখটা খুব শক্ত করে লাগাতে হবে যাতে খুলে না যায় এদিকে চুলাতে আমি পাত্রে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে কি না একটু আমি দেখার জন্য একটা ইয়ে একটু দিয়ে দিলাম দেখুন উপরে উঠে এসেছে ব্যাটারটা যখন দেখবেন এরকম উপরে ফেসে উঠেছে তার মানে গরম হয়েছে এখন মাঝ মাঝারি একটু লো আছে এখন একটু একটু ভাজতে হবে এটার তেলের পরিমাণটা খুব বেশি তেল দেবেন না বেশি তেল দিলে কিন্তু আমরা যেহেতু অতটা এক্সপার্ট নই ভালো হবে না এই জন্য তেলটা একটু হাফ ইঞ্চির মতো তাড়াতে দিয়ে করতে হবে জেলাপির প্যাচ দেওয়াটা আমি অতটা পারদর্শী না তবু যেমন তেমন করে দিয়ে দিচ্ছি আসলে সাতটাই হলো মেন কথা সাতটা তো অনেক বেশি অনেক ইয়ামি হয়েছিল অনেক বেশি মজা হয়েছিল আপনাদের ইচ্ছা মতো এরকম করে নেবেন ছোট বড় সাইজের এভাবে সোনালি করে ক্রিস্পি করে ভেজে উঠাতে হবে এরকম হয়েছে কিনা না বোঝার জন্য চামচ দিয়ে একটু এরকম আঘাত করলে একটু ক্রিস্পি একটা শব্দ আসবে তখন বোঝা যাবে যে হয়ে গিয়েছে মচমচা করে এরকম করে ভেজে উঠাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে এখন গরম গরম থাকা অবস্থাতেই আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তেল ঝরানোর অত কোনো দরকার নেই এরকম দু পিঠ শিরাতে লাগিয়ে নয় থেকে দশ সেকেন্ডের মতো এরকম রেখে আমি উঠিয়ে ফেলবো এর চেয়ে বেশি সময় রাখার দরকার নাই এর চেয়ে বেশি সময় রাখলে আবার কিস ক্রিসমিনিসটা থাকবে না অতটা এদিকে আমি আবার বানাতে চলে আসলাম প্রথম প্রথম একটু এটা খারাপই হয় পেঁয়াজ মানে জেলাপি পেঁয়াজ দেওয়াটা পরে আস্তে আস্তে হাত কিন্তু ঠিক হয়ে যায় প্রথমে ভয় পাওয়ার কিছু নেই এভাবে একটু একটু করে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে শিরার থেকে আমি উঠিয়ে ফেলছি আবার ঢাকনাতে ঢেকে রাখতে হবে যাতে একটু হালকা গরম থাকে শিরাটা এভাবে ভেজে ভেজে শিরাতে গড়িয়ে আমি আবার উঠিয়ে রাখব একই প্রসেসে যেহেতু আমরা প্রফেশনাল না এজন্য জন্য আমাদের অতটা পারফেক্ট হয় না তাতে কি আমাদের নিজেদের বাসাতে আমরা এভাবে করে খেতে পারবো এটাই হলো অনেক মজার একটা ব্যাপার অনেক স্বাস্থ্যসম্মত উপায়ে এভাবে সোনালি করে উঠে আমি সবগুলো ভেজে নেব এই তো হয়ে গেল দোকানের চাই তো বেশি স্বাদে ইনস্ট্যান্ট ক্রিস্পি রসালো গরম গরম জিলাপি আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে ভিতরটা কতটা রসালো হয়েছে রস একদম ভিতরে অনেক রস ঢুকেছে আর বাইরেটা একদম ক্রিস্পি ইফতারি টেবিলে এরকম জিলাপি হলে আপনার বারবার রিকোয়েস্ট আসবে এটি করে খাওয়ানোর আর নয় বাইরের ভেজাল খাবার এখন থেকে বাড়িতেই বানিয়ে ফেলুন আর পরিবার সবাই কিনে এনজয় করুন আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আপনার অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি ট্রিট বিটির সাথেই থাকুন আল্লাহ হাফেজ